আগ্রায় দুটো ফল বিক্রেতা রাধেলাল আর শ্যামলাল ছিল। ওরা দুজনই আগ্রা গ্রামের বাজারে গেল আর ওখানে গিয়ে ফলের দাম জিজ্ঞাসা করল। আম কত টাকা কিলো? 100 টাকা কিলো দাদা। আর পেঁপে কত করে গো? পেঁপে 50 টাকা কিলো দাদা। আঙুর নেই তোমার কাছে? আঙুর তো নেই, আসলে বাজারে আঙুর আমি কোথাও পাইনি গো। হ্যাঁ হ্যাঁ, আমরাও সারা বাজার ঘুরে বেড়ালাম কিন্তু আমরাও আঙুর কোথাও পেলাম না। এখন তো আঙুরের সিজনও চলছে। তাহলে আগ্রা গ্রামে আপনারা সমস্ত ফল পেয়ে যাবেন, তবে আঙুর কিন্তু পাবেন না। হ্যাঁ, কিন্তু সেটা কেন? আঙুর তো সেরকম দামি ফল নয়। আগ্রা গ্রামে কেউ আঙুর বিক্রি করে না আর না কেউ আঙুর কেনে, বুঝেছো? রাধেলাল শ্যামলালের দিকে তাকায় আর ওকে ওখান থেকে যাওয়ার জন্য বলে। রাধেলাল আর শ্যামলাল দুজনে কিছু দূর যায়। তাহলে দাদা, এই হলো সবচেয়ে ভালো সুযোগ। এই গ্রামে কেউ আঙুর বিক্রি করে না। আমরা যদি এই গ্রামে আঙুর বিক্রি করি তাহলে আমাদের অনেক লাভ হবে। ঠিকই বলেছিস ভাই তুই। এমনি বাকি সমস্ত ফল তো প্রত্যেক দোকানেই পাওয়া যাচ্ছে, আঙুরই একমাত্র ফল যেটা খোঁজার পরেও কোথাও পাওয়া যাচ্ছে না। যদি আমরা আঙুরের চাষ করি তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই অনেক বড়লোক হয়ে যেতে পারি। তাহলে শুভ কাজে দেরি করে লাভ নেই, চলো শুরু করি। রাধেলাল আর শ্যামলাল এই গ্রামের জমিদারের কাছে যায়। দেখুন জমিদার বাবু, আমরা হলাম ফল বিক্রেতা আর কিছুদিন আগেই আমরা আপনার গ্রামে এসেছি, আমাদের একটা বাগানের দরকার রয়েছে। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু আপনারা ওই বাগানে কি ফল চাষ করবেন সেটা বলুন তো। সেটা আপনাকে বলতে পারবো না, শুধু এইটুকু ভাবতে পারেন যে এমন একটা ফল যেটা এখানকার বাজারে কোথাও পাওয়া যায় না, আমরা সেই ফল চাষ করব আর সেগুলো বিক্রি করব। আরে সেই ফলের তো কোনো নাম থাকবে নাকি? সেই ফলের নাম না জেনে আমি বাগান কি করে দিই বলুন তো। আরে ফলের নাম জানার সাথে বাগানের কি সম্পর্ক? আপনি শুধু একটা ভালো বাগান আমাদের দিয়ে দিন না। কিন্তু তোমাদের ফল যদি বিক্রি না হয় তখন তো বাগানের ভাড়া দিতে হবে প্রতি মাসে তোমাদের। আরে আপনি সেসব নিয়ে চিন্তা করবেন না, যদি ফল বিক্রি নাও হয় তাও আমরা আমাদের পকেট থেকে ওই বাগানের টাকা দিয়ে দেব। যেমন তোমাদের ইচ্ছে, এসো তোমাদেরকে বাগানটা দেখিয়ে দিই। জমিদার রাধেলাল আর শ্যামলালকে একটা বাগান দেখান। দুজনই ওই বাগানটা খুব পছন্দ করে আর ওই বাগানে ওরা খোদাই করা শুরু করে দেয়। শ্যামলাল নার্সারি থেকে আঙুরের অনেকগুলো বীজ কিনে আনে আর দুজন ভাই মিলে পুরো বাগানে আঙুরের বীজ ছড়িয়ে দেয়। তাহলে ভাই, চারা লাগানোর কাজ তো আমরা শেষ করে ফেলেছি, এবার ওই চারাতে সার আর জল দিতে হবে, তাহলেই তাড়াতাড়ি ওই গাছে ফল ধরবে, বুঝেছো? দেখতে দেখতেই আঙুরের গোছা বড় হতে শুরু হয় আর তাদের মধ্যে অনেকগুলো আঙুরও ফলে। এটা দেখে রাধেলাল আর শ্যামলাল খুব খুশি হয়। দেখ ভাই, আমাদের পরিশ্রম সফল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা খুব শীঘ্রই আঙুরগুলোকে বাজারে বিক্রি করব আর বাজারে আঙুরের একটা বড় দোকান খুলব। রাধেলাল আর শ্যামলাল বাগান থেকে বাড়ির দিকে রওনা দেয়। তখনই রাস্তাতেই জমিদারের সাথে দেখা হয়। বলুন জমিদার বাবু, কি ব্যাপার? আরে আর কি বলবো, 6 মাস হয়ে গেল কিন্তু তোমরা আমাকে বাগানের এখনো পর্যন্ত একটা টাকাও ভাড়া দাওনি। বাগানের ভাড়া তোমাদের এবার দিতে হবে যে। আরে জমিদার বাবু, আপনি এত চিন্তিত হবেন না, আপনার এই বাগান আমাদের জন্য খুবই লাভবান হয়ে দেখা দিয়েছে। আমরা যে ফলতে চাষ করেছিলাম খুব ভালো চাষ হয়েছে ওখানে, এবার আমরা খুব শীঘ্রই সেগুলো বিক্রি করে আপনাকে 6 মাসের ভাড়া একসাথে দিয়ে দেব। আর মাত্র 1 মাস অপেক্ষা করুন, আপনি আপনি আপনার ভাড়া অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আমি আর 1 মাস অপেক্ষা করবো তাহলে, কিন্তু এরপরে আর কোনো অজুহাত আমি শুনবো না। হ্যাঁ আরে সেরকম কিছু হবে না, কথা দিচ্ছি 1 মাস পরে আমরা নিজে এসে আপনাকে আপনার বাগানের ভাড়া দেব। এইটুকু বলে রাধেলাল আর শ্যামলাল ওখান থেকে চলে যায়। রাধেলাল আর শ্যামলাল নিজের বাগানে গিয়ে নিজের চাষ করা আঙুরগুলো ভাঙতে শুরু করে। রাধেলাল আর শ্যামলাল দুজনই আঙুর ভেঙে বাজারে চলে যায় আর ওখানে বাকি ফল বিক্রেতার পাশেই আঙুরের ঠেলা লাগিয়ে দেয় আর দাঁড়িয়ে পড়ে। এসো এসো, টাটকা টাটকা আঙুর নেবে এসো। দাদা আঙুরের কত দাম? 100 টাকা কিলো। 1 কিলো দিয়ে দিন। গ্রাহক আঙুর নিয়ে নিজের বাড়ি চলে যায়। রাধেলাল আর শ্যামলাল দ্বিতীয় গ্রাহকদেরকে আঙুর বিক্রি করছিল, তখনই ওখানে প্রথম গ্রাহক চিৎকার করতে করতে চলে আসে।
আরে রে, এরা তো ঠকি লোক। এরা আমাকে যে আঙ্গুর বিক্রি করেছে ওই আঙ্গুর কম, লোহার আঙ্গুর বেশি মনে হচ্ছে। গ্রাহকের এই কথা শুনে রাধেলাল আর শ্যামলাল দুজনই আশ্চর্য হয়ে যায়। লোহার আঙ্গুর? তুমি কি পাগল হলে নাকি? বিশ্বাস না হলে নিজেই খেয়ে দেখো না। রাধেলাল আঙ্গুর খাওয়ার জন্য মুখে দেয়। যেইমাত্র ও আঙ্গুর নিজের দাঁত দিয়ে কাটতে শুরু করে, তখনই ওর দাঁতে ব্যথা হতে শুরু করে। আহ, এগিরে, এ তো সত্যি দেখছি লোহার আঙ্গুর। রাধেলালের মুখ থেকে এই কথা শুনে সমস্ত গ্রাহক ওখান থেকে চলে যায়। এবার কি করবি? দেখি দেখি কি হয় দেখি। রাধেলাল আর শ্যামলাল দুজনই আঙুরের ঠেলা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তখনই রাস্তায় জমিদার চলে আসেন। আচ্ছা, তাহলে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে এক মাসে সময় চেয়েছিলে তোমরা। আমার টাকা এক্ষুনি দিতে হবে তোমাদের। এবার দেখুন জমিদার বাবু, আমাদের একটা ফলও বিক্রি হলো না, কোথা থেকে টাকা দেব আমরা এখন? আমি সেসব জেনে কি করব? আমার টাকা আমাকে দিতেই হবে তোমাদের, সে যেখান থেকে পারো নিয়ে এসো। আর তোমরাই তো বলেছিলে যে যদি কিছু না হয় তাহলে তোমরা তোমাদের পকেট থেকে টাকা দেবে আমাকে। হ্যাঁ বলে তো ছিলাম, কিন্তু আমাদের সমস্ত পয়সা চাষ করতেই তো শেষ হয়ে গেল। আর কয়েকটা সময় দিন না আমাদেরকে, আপনার সমস্ত টাকা সুদ সমেত ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কাছে আরো 10 দিন দিলাম আমি। যদি তারপর টাকা না দাও তাহলে ওই বাগান থেকে তোমাদের ওই ফলের গাছগুলো আমি একেবারে উপড়ে ফেলে দেব, কথা দিলুম। রাধেলাল আর শ্যামলাল দুজনই খুব চিন্তিত হয়ে পড়ল। দুজনই গ্রামের একজন বিদ্যান লোকের কাছে যান। জেঠু, আমরা যে ফল চাষ করেছিলাম সেই ফলগুলো সব লোহার হয়ে গেছে গো। আমরা কিছুই বুঝতে পারছি না যে কি করব। বাবা, এইসব ওই বুড়ি শেয়ালটার অভিশাপ, বুঝেছ? কোন শেয়াল? অনেক বছর আগে একটা ক্ষুধার্ত শেয়াল খাবার খুঁজে এই গ্রামে এসেছিল। আর ও এখানে এসে দেখে একটা গাছে এক গোছা আঙুর ঝুলছে। ও সেটা খাবার জন্য গাছে লাপানোর চেষ্টা করে, কিন্তু আঙুর পর্যন্ত পৌঁছতে পারছিল না। গ্রামের লোকেরা ওকে নিয়ে খুব মশকরা করে সেই সময়। আর ওই শেয়ালটা এই গ্রামকে অভিশাপ দেয়, যেইভাবে আমি গ্রামে আঙুর খেতে পেলাম না সেইভাবে এই গ্রামের লোকেরা আর কোনোদিনও আঙুর খেতে পারবে না, সমস্ত আঙুর লোহার হয়ে যাবে। এখন এই অভিশাপকে কী করে ঠিক করা যাবে? যদি তোমরা পুরনো আঙুর নিয়ে গিয়ে ওই শেয়ালটাকে খাওয়াতে পারো তাহলে এই গ্রাম ওই অভিশাপ থেকে মুক্ত হবে। ঠিক আছে, আমরা এমনটাই করব। রাধেলাল আর শ্যামলাল ওই পুরনো গাছের কাছে যায় আর তার থেকে কিছু আঙুর ভেঙে নেয় আর সেগুলো নিয়ে জঙ্গলের দিকে যায়। ওই দেখো, ওখানে ওই শেয়ালটা রয়েছে। শ্যামলাল ওই নেকড়ের দিকে এগিয়ে যায় আর আঙুরের গোছাটা নেকড়ের সামনে ফেলে দেয়। নেকড়ে আঙুর খেয়ে নেয়। ওর আঙুর খেতেই আগ্রা গ্রাম শ্রাপ থেকে মুক্তি পেয়ে যায়। এখন রাধেলাল আর শ্যামলাল নিজের ফলানো আঙুরগুলো বাজারে বিক্রি করে দেয়। আঙুর বিক্রি করার পর রাধেলাল আর শ্যামলাল আগ্রা গ্রামে ফলের একটা বড় দোকান খুলে দেয়। পর্বতপুর গ্রামে দুজন ভাই থাকত, দুজনই কৃষক ছিল আর দুজনই নিজের বউয়ের সাথে থাকত। কিন্তু বড় ভাই সূর্য ছোট ভাই মনীষকে ঈর্ষা করত। সবসময় ও পুরো জমিন আর ক্ষেত হাতড়ানোর কথা ভাবত। সূর্য নিজের বউ পায়েল আর মনীষ নিজের বউ খুশবুর সাথে নিজের নিজের বাড়িতে থাকত। বাড়ি তো একটাই ছিল, কিন্তু ওখানে মেলামেশা একদমই ছিল না। দুজন পরিবার সবসময় একে অপরের বিপক্ষেই থাকত। মনীষ নিজের বউ খুশবুর সাথে খেতে যাচ্ছিল, তখনই ওখানে সূর্য নিজের বউয়ের সাথে পৌঁছল। শোনা যাচ্ছে আমাদের ফসল নাকি এই গ্রামে সবার থেকে ভালো হয়েছে। আমাদের জমিতে এবারে সোনার ফসল ফলেছে। আরে, আমি তো আনন্দে উতলা হয়ে পড়েছি। আর অন্যের ফসল দেখে মনে হচ্ছে যে ওদের বাড়িতে কানাকড়িও পৌঁছবে না। মনে হয় বর্দার ক্ষেতের ফসল এইবার খুব ভালো হয়েছে, আর সেই জন্যই তো এত খুশি হয়েছেন। তাদের দুজনের কথা শুনে মনীষ আর খুশবু দুজনই মন খারাপ করে খেতে চলে যায়। আরে, আমাদের ফসলও তো কিছু কম হয়নি। আমরা পরের বারের ফসলের জন্য এখন থেকেই পরিশ্রম করা শুরু করে দেব। এইবার আমরা দামি দামি খাদ দেব খেতে, আর আমিও তোমার সাথে পরিশ্রম করব।
দুজনই ওখান থেকে নিজের বাড়িতে চলে যায়। পরের দিন বাজারে গিয়ে ফসলের দাম বেরোনোর কথা ছিল। সমস্ত কৃষক নিজেদের ফসল নিয়ে আসে। সূর্য আর কোয়েলও ওখানে আসে। তোমাদের ফসল তো খুবই কম, এই ফসলগুলো তো আমাকেই বিক্রি করে দাও, তার দাম তো আমিই দিয়ে দেব। না, তোমার নামই শুধু কোয়েল আর কথাবার্তা খুবই কঠিন, যাই দাম হবে ফসলের সেটা আমরা দেখে নেব। এইটুকু শুনেই কোয়েল ওখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় আর খুশবু নিজের ফসলের দাম দর করতে লাগে। এসো খুশবু দিদি, তা এবারে তোমাদের ফসল কেমন হয়েছে? দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, তাই না? কি বলবো দাদা, এবার ফসল তো ভালো হয়েছে কিন্তু কম হয়েছে। ছোলার ক্ষেত আর কোথায় আজকাল কেউ করে? ছোলার চাষ কম হয়ে গেছে বলেই তো আজকাল ছোলার দাম এতটা বেড়ে গেছে। খুশবু নিজের ছোলার ফসল নিয়ে বাজারে দাম দর করছিল যে তক্ষুনি কোয়েলের চালের ফসলের দাম বেরোল। আর এই দামটা দেখে সূর্য আর কোয়েল খুব নিরাশ হয়ে যায়। আর অন্যদিকে মনীষ আর খুশবু ছোলার আসল দাম শুনে খুশি হয়ে যায়। আমি তোমাকে বলেছিলাম যে এবারে আমরা ছোলার চাষ করি, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এবার দেখো, আমাদের থেকে বেশি ছোলার দাম মনীষ পেয়ে গেল। আরে, এটা আবার এমন কোন বড় কথা? আমরাও পরের বছর ছোলার ফসল করব, এটা তো খুবই সহজ ব্যাপার। সূর্য আর কোয়েল দুজনই ছোলার খেতি প্রস্তুত করে। অন্যদিকে মনীষ আর খুশবু ছোলার ফসলের তৈরি করতে শুরু করে দেয়। এই যে শুনছো, এইবারে আমাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, এবারেও কিন্তু আমরা ছোলাই চাষ করব। হ্যাঁ, সময় কাটতে শুরু করে। সূর্য দামি দামি খাদ এনে তার ছোলার ফসলে ছড়িয়ে দিচ্ছিল আর তাদের ফসল খুব ভালোভাবেই হচ্ছিল। শোনো গিন্নি, আমাদের জমির চারিদিক থেকে কাঁটা তার দিয়ে ঘিরে দিতে হবে, যাতে কোনো গরু বাছুর এরা সব না এসে আমাদের ফসল খেতে না পারে, বুঝেছো? না গো, এমনিতেই আমাদের ফসলে অনেক টাকা খরচা হয়ে গেছে, আর এখন আমরা আর খরচা করতে পারবো না। আরে, এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। যদি জন্তু জানোয়ার আমাদের ফসল খেয়ে নেয়, তাহলে আমাদের কাছে কি থাকবে আর? তোমার ভাই মনীষ তো কাঁটা বা তার লাগায়নি, তাহলে আমরা কেন অস্থির হচ্ছি? মনীষ তার ক্ষেতের দেখাশোনা খুব ভালো করে করছিল। প্রত্যেকদিন রাতে ও ক্ষেতের পাশেই খাট লাগিয়ে ঘুমিয়ে পড়ত। এইবারে আমি আমার জমির বেশি বেশি করে পাহাড়া দেব। আরে, এই ছোলা বিক্রি করেই তো আমি আমার সারা বছরের সংসার চালাবো, বুঝতে পেরেছো? আমাদের মনের কামনা যেন পূরণ হয়। আমরা আরো পরিশ্রম করব আর ফসল কেটে বাজারে বিক্রি করব। যখন সূর্য মনীষের ছোলার ক্ষেত দেখল, তখন ও দেখে খুব অবাক হয়ে গেল। মনীষের ক্ষেতে ছোলার ফসল খুব ভালো এবং সোনার মতো চমকাচ্ছিল। সমস্ত জিনিস দেখে ও নিজের বউ কোয়েলের কাছে যায় আর ওকে সমস্ত কথা বলে। আজকে আমি মনীষের জমিটা দেখলাম। আরে, আমাদের জমির থেকে তো ওর জমিতে 10 গুণ বেশি ফসল ফলেছে, বুঝেছো? এটা কি করে সম্ভব আমি সেটাই বুঝতে পারছি না, কিন্তু এটাই হলো সত্যি। কিন্তু এটা কি করে সম্ভব? না তো দামি খাদ, না তো কোনো চৌকিদারি, তা সত্ত্বেও এত ভালো ফসল কি করে? আমি আর কোনো ঠাট্টা শুনতে চাই না ওই খুশবুর কাছে। তোমাকে কিছু করতে হবে গো। আরে দাঁড়াও, এর একটা উপায় আমার কাছে আছে। আমি একজন তান্ত্রিককে চিনি, উনি এর কোনো উপায় বের করতে পারবেন। তুমি ভেবে নাও, ওই মনীষের অন্তিম সময় এসে গেছে। সূর্য আর কোয়েল দুজনই তান্ত্রিক বাবার কাছে যায় আর ওনার কাছে এই সমস্যার সমাধান চায়। হরি বল, হরি বল। শুন বাছা, আমি তোর সব কথা শুনে নিয়েছি। আমি তোকে একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা নিয়ে যা আর তোর ভাইয়ের ফসলের উপরে ছিটিয়ে দিবি, তখন দেখবি ফসলগুলো সব লোহার হয়ে গেছে। তান্ত্রিক সূর্যকে একটা ওষুধ দেন যেটা মনীষের ফসলে ছড়াতে হবে। আগে আমরা সেটাই করব। আর রাত হতেই মনীষের ক্ষেতে গিয়ে সূর্য সমস্ত ফসলে ওই ওষুধ ছড়িয়ে দেয়। সকাল হতেই যখন মনীষের ঘুম ভাঙে, তখন ও ফসল দেখে অবাক হয়ে যায়। ও ওখানেই বসে কাঁদতে শুরু করে। হায় ঈশ্বর, এটা কি হলো? আমার ফসল লোহার হয়ে গেল যে! আমি কার কি ক্ষতি করেছি ঈশ্বর? এসব কি করে
আমি কি করে আমি আমার সংসার চালাবো? খুশবু, খুশবু কোথায় তুমি? এই দেখো আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। মনীষের আওয়াজ শুনে ওখানে খুশবু আর পুরো গ্রাম চলে আসে, আর তার সাথেও সূর্য আর কোয়েলও আসে। এইসব কি করে হলো গো? আমাদের ফসল তো খুব ভালো ছিল, আমি নিজেই দেখলাম, আর এখন আমরা কি করব? লোহার ছোলার ক্ষেতি দেখে সূর্য আর কোয়েল খুব খুশি হলো আর বলতে লাগলো, আরে কোনো ব্যাপার না ভাই, তুই কয়েকদিন আমার কাছ থেকে ছোলা নিয়ে নিস আর সেটা বানিয়ে খেয়ে নিস। এখন কি আর করা যাবে বোন, এখন কান্না বন্ধ করো আর আমাদের বাড়িতে এসে ছোলা খেয়ে নিও। আমি কাঁদছি কোথায়, আমাদের সাথে যা কিছুই হোক না কেন, কিন্তু তোমাদের বাড়িতে আমরা আসবো না, তুমি চিন্তা করো না। দুজন পরিবারের ঝগড়া দেখে প্রধান ওখানে চলে আসেন আর বলেন, আরে এই যে মনীষ বাছা, আরে এতে কাঁদার কি হলো? আরে তোমার তো খুশি হওয়া উচিত। কিন্তু কিভাবে? আমার এই ফসল আর কে কিনবে? আরে একবার ভেবে দেখো, ছোলা বিক্রি করে তুমি খুব কম পয়সায় পেতে। আরে এখন তো তোমার জমিতে লোহার ছোলা রয়েছে, আর এই সময়ে বাজারে লোহার ভীষণ ব্যবসা চলছে, বুঝেছো? তুমি অনেক বড় লোক হতে চলেছ যদি এই লোহাগুলো বিক্রি করে দাও তাহলে। আপনি কি সত্যি বলছেন? আচ্ছা আপনি কি কাউকে চেনেন যে আমাদের এই লোহার ফসল কিনে নিতে পারবে? আরে আমি চিনি চিনি, তুমি একদম চিন্তা করো না, বরং আনন্দে দিন কাটাও, যার গা জ্বলার তার গা জ্বলবে। প্রধানের কথা অনুযায়ী মনীষ তার লোহার ছোলার ক্ষেতি বিক্রি করে দিল আর খুব খুশি মনে বাড়ি চলে এলো। আর অন্যদিকে সূর্য আর কোয়েলের ফসল বাজারে খুব কম দামে বিক্রি হলো, ওরা তাদের শিক্ষা পেয়ে গেল। মনীষ আর খুশবু বড় বাড়িও তৈরি করে ফেললো আর ওখানেই হাসি খুশি থাকতে শুরু করলো।